ধর্মনগরের ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা, ঘটনাস্থলে উপস্থিত ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। জানা যায়, উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার অন্তর্গত ধর্মনগর দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় রেলের ধাক্কায় গুরুতরভাবে আহত হয় ধর্মনগর নয়াপাড়া সড়কপল্লী এলাকার মথুরিমা পুরকায়স্থ নামে এক মহিলা। পরবর্তী সময় ওই এলাকার লোকজন বিষয়টি প্রত্যক্ষ করে এবং ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠায়। দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমরা কাছে ফোন আসে যে দুর্গাপুর রেলগেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলগেটে রেলের মধ্যে বাড়ি। তা আমরা গিয়ে দেখি একজন মহিলা বিশেষ অবস্থা ঘুরিয়ে দিয়েছিল, মাথা মারছে, হাত পা ভাঙছে। তারা আমরা ধর্মনগর হসপিটাল নিয়ে দিচ্ছি চিকিৎসা লাগে। মহিলার নাম কি জানা গেছে? মধুরিমা পুরকায়স্থ। আর ওনার বয়স আনুমানিক কত হবে? আনুমানিক 37-38 এরকম হবে। এবং ওনার কোন এলাকার বাসিন্দা ছিলেন সেটা কি জানা গেছে? ওটা শরৎপল্লী, ধর্মনগর শরৎপল্লী। তো বর্তমানে উনি কোথায় আছেন? ধর্মনগর হসপিটালে। এবং ওনার অবস্থা কেমন? ওনার অবস্থা সিরিয়াস আছে, মানে আনসুইচার অবস্থা আছে। তো হ্যাঁ, কটা নাগাদ এই খবরটা আসে? কটা নাগাদ আপনাদের কাছে এই খবর আসে? একটা পাঁচ মিনিটে। Bureau report, Voice 18.